বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশনেবল নায়ক, অভিনয়শৈলী দিয়ে যিনি বাংলা চলচ্চিত্রের প্রেক্ষাপট বদলে দিয়েছিলেন, স্টাইলের দিক থেকে তিনি এগিয়েছিলেন তার সময়ের থেকে অনেক বেশি। বাংলা সিনেমার আবেগের নাম, ভালোবাসার নাম সিলেটের সন্তান শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ। চিরসবুজ ক্ষণজন্মা নায়ক সালমান শাহর আজ জন্মদিন। 1971 সালের এই দিনে সিলেটের দাঁড়িয়াপাড়ায় নানার বাড়িতে জন্মেছিলেন তিনি। কিন্তু উইকিপিডিয়া ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার জন্মস্থান ও অন্যান্য তথ্য ভুল দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানান সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সিলেটে এই বাড়িতেই তার জন্ম, এটা তার নানার বাড়ি, এখানেই জন্ম, এখানেই থাকতো সবসময়, এইখানে তার বেড়ে ওঠা, শিশুকাল বাল্যকাল সব কিছু, এই বেডেই জন্ম, এই রুমেই জন্ম তার। কিন্তু বেশ কিছু লোক কি জানি বানায়া বলে যে জকিগঞ্জে জন্ম, না জকিগঞ্জে তার জন্ম না, জকিগঞ্জে তার দাদার মূল বাড়ি আর সিলেটে শেখঘাটে দাদার এখানে শহরের বাড়ি, তার বাবার বাড়ি। আজকের দিনে আমরা আসলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী করি না, কিন্তু সে যখন একটা সেলিব্রিটি যে জায়গায়, তার জন্য কিছু না কিছু করতে হয়, অনেক জায়গা থেকে অনেক লোক আসে। যেমন আজকে এখনও ড্রয়িং রুমের লোক ভর্তি তার জন্মদিন উপলক্ষে, তো কিছু ফকির খাওয়াচ্ছি আর তার জন্য মাজার শরীফে দোয়া করাবো। মার শরীরটা ভালো না, উনি লন্ডন আছেন, চিকিৎসা করাচ্ছেন, আসবেন হয়তো মাস দুয়েক পরে। তবুও আশা করি বাংলাদেশ পিবিআইয়ের ভূমিকা অনেক উন্নত, আশা করি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো একটা ভালো রেজাল্ট আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। 22 বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন এবং প্রথম সিনেমাতেই সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে সালমান শাহ 27টি ছবিতে অভিনয় করেন, তার প্রায় সবটি ছবি ব্যবসা সফল। 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। আদালত থেকে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো মামলা বিচারাধীন। আজ ওনার জন্মদিন, তাই আমরা ওনার বাসা দেখতে এসেছি, ওনার খুব সুন্দর স্মৃতিগুলা দেখতে এসেছি আমরা, আমাদের খুব ভালো লাগে, আমরা ওনার খুব ভক্ত মানুষ। তাকে হারিয়ে আমরা অনেক মূল্যবান একটা জিনিস হারিয়েছি, আমরা চাই তার প্রকৃত যারা খুনি তাদের অন্তত আমরা ফাঁসি চাই। আমি রাজশাহী থেকে আসছি, আমি চাই ইমনের বিচার হোক আমাদের প্রধানমন্ত্রীর কাছে। উনি যদি মনে করে আমরা ভক্তগুলো ওনার যে পা ধরব, তাও যে ধরতে রাজি আছি, উনি কি চায় আমাদের কাছে আমরা তাই করব, জান দিব দিব ওনার পায়ের কাছে। যে উনি এখন বর্তমানে আছে সরকার, উনি এই বিচার করবে না তোর কে করবে? আমরা চাই যে উনি এই বিচারটা সুন্দরভাবে করে দিক, ওনার কাছে এইটুকুই আশা। জাস্টিস ফর সালমান শাহ, আমি সালমান শাহ তার বিচার চাই, এটা সুষ্ঠু তদন্ত করা হোক, পিবিআর কাছে আমার দাবি অবিলম্বে সালমান শাহ বিচার চাই। মৃত্যুর 23 বছর পরও ফুরায়নি তার আবেদন, কাটেনি তার প্রভাব। অনেকেই বলে থাকেন অকাল মৃত্যুই সালমানকে অমরত্ব দিয়েছে। তর্ক বিতর্ক যাই হোক, আজও সালমানের মতো জনপ্রিয়তার সমকক্ষ এদেশের সিনেমাতে কেউ নেই। এদেশের সর্বকালের সেরা স্টাইলিশ ও ফ্যাশনেবল আইকন হিরো সালমান বেঁচে থাকবে তার ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। মাইনুল ইসলামের ক্যামেরায় নাজমুল হোসেন ইমন, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।